আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আবারও বাংলাদেশ রেলওয়ে এক হাজার তিনশো পঁচাশিটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা সকল জেলা থেকে এই পোস্টগুলোতে আবেদন করতে পারছেন আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ এটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনার অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা আবেদন ফি কত টাকা জমা দিতে হবে সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ আর যেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক তা সম্মানিত ভিউয়ার্স এখানে মার্কেটিং ও কর্পোরেটর প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে এখানে আমরা দেখে নিব এটা নতুন এক বিজ্ঞপ্তি সতেরোই জানুয়ারি বিশ তেইশে এই জব সার্কুলারটি প্রকাশ পায় এখানে পদের নাম দেওয়া আছে আপনার পদের নাম বেতন স্কেল এখানে পনেরো অনুযায়ী বয়স শিক্ষাগত যোগ্যতা সব দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে ওয়ে ম্যান উনিশের বেতন স্কেল বিশ হাজার পাঁচশো টাকা তেরোশো পঁচাশিটি পদে নেবে আঠেরো থেকে বয়স হতে হবে তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তা সম্মানিত ভিওয়ার্স কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারছেন তারপর আমরা দেখে নেব বয়স পঁচিশ এক বিশ তেইশ অনুযায়ী আঠারো থেকে তিরিশ হতে হবে বয়স মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন এখন কোন পথের জন্য কত টাকা জমা দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করে নেই এখানে অনলাইন আবেদন শুরুর তারিখ পঁচিশে জানুয়ারি বিশ তেইশ অর্থাৎ দশটা থেকে শেষ তারিখ দুয়ে মার্চ বিশ তেইশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদন করার এখানে বিআর ডট এলিডক ডট কম বিডি এটি ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তার আগে দেখে নেব ছবির সাইজ তিনশো গুণন তিনশো পিকজেল আপনার ছবি লাগবে সাতক্ষ তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তা সম্মানিত ভিওর্স যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনার একশত বারো টাকা সার্ভিস চার্জ বারো টাকা আর ফি বাবদ একশত টাকা একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে কীভাবে এসএমএস পাঠাবেন মোবাইল অপশানে দেওয়া আছে বি আর স্পেস ইউজার আইডি লিখে সিন্ড করতে হবে ষোলো তরি টু নম্বরে সম্মানিত ভিওর্স আশা করি বুঝতে পারছেন যেনারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন আর একশো একুশ নম্বরে কল দিয়ে সমস্যা সমাধান করে নিতে পারেন যেনারা সমস্যায় পড়বেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ